টমেটো টমেটোর চাটনি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি টমেটো আমাদের বিভিন্ন রান্নাতে ইউজ করি কারণ রান্নায় রঙটা ভালো হয় টমেটো ইউজ করলে কিন্তু টমেটোর অনেক উপকারও রয়েছে বিশেষ করে কাঁচা টমেটো যদি খাওয়া যায় সেটা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকার টমেটোর প্রচুর গুণ রয়েছে কি কি গুণ রয়েছে এবং টমেটো আমরা কেন খাবো এর স্বাস্থ্যগুণ গুণ কি আছে বা উপকারিতা কি আছে টমেটোর মধ্যে কি কি উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ এই বিষয়গুলো নিয়ে জানবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি টমেটোতে কী কী উপাদান রয়েছে প্রথমেই বলি খাদ্যশস্য রয়েছে আমিষ রয়েছে শর্করা রয়েছে ফাইবার চর্বি কোলেস্টোরাল নেই বললেই চলে ভিটামিন এ লাইকোপেন ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ এবং জিঙ্ক টমেটোর উপকারিতা সম্পর্কে এবার কিছু বলি প্রথমেই বলি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ প্রতিরোধ করতে পারে টমেটো ক্যান্সার কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট টমেটোর মধ্যে রয়েছে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপেন নামক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা দেহের ফ্রি রেডিক্যালস দূর করে এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে অনেক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত টমেটো খাচ্ছেন তাদের ক্যান্সার বিশেষ করে প্রস্টেট ক্যান্সার ফুসফুস ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এই ধরনের ক্যান্সারের কোনো ঝুঁকি থাকে না বা কম থাকে বলা যেতে পারে হার্টের রোগ টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ এছাড়া রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন সি নায়াসিন ফোলেট এবং ভিটামিন বি সিক্স যেটা হৃদ যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এ কারণে আপনি যদি রেগুলার টমেটো খান তাহলে কিন্তু আপনার হার্টের কোনো রোগ হওয়ার সমস্যা থাকবে না ওজন কমানো খুব পপুলার একটি সমস্যা এই সমস্যাটা আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই রয়েছে যে ওজন কিভাবে কমাবো টমেটো এ ব্যাপারে কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করতে পারে টমেটো আমাদের দেহের অতিরিক্ত চর্বি দূর করে দেয় দেহে অতিরিক্ত মেদ জমতে দেয় না ফলে যারা একটু মোটা হয়ে যাচ্ছেন বা ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে যাদের তারা এই টমেটো যদি প্রত্যেক দিন বা রেগুলার নিয়ম করে খান তাহলে ওজন কমানোর ক্ষেত্রে এটি কিন্তু আপনার একান্ত বন্ধু হয়ে উঠবে ডায়াবেটিস বা ব্লাড সুগার যাই বলুন নিয়ন্ত্রণে রাখবার জন্য কিন্তু রেগুলার টমেটো খেতে হবে টমেটোতে খুব কম পরিমাণে শর্করা থাকে শর্করা থাকে অবশ্যই থাকে কিন্তু সেটা খুব কম পরিমাণে থাকে কিন্তু ক্রোমিয়ামের ভালো উৎস টমেটো যেটা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে ডায়াবেটিক রুগীদের টমেটো খাওয়া অবশ্যই উচিত এবার আসি দৃষ্টিশক্তিতে দৃষ্টিশক্তি ভালো রাখতে টমেটো সাহায্য করে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যেটা আমাদের দৃষ্টিশক্তি উন্নতির সহায়ক রাত রোগ এবং চোখে ছানি পড়া এই ধরনের রোগ প্রতিরোধ করতে পারে টমেটো তাছাড়া এতে রয়েছে লাইকোপিন জিয়াজেনথিন লুটেইন চোখের স্বাস্থ্য ঠিক রাখতে যে উপাদানগুলো আমাদের সাহায্য করে থাকে তাই টমেটো যদি আপনি রেগুলার খান ভিটামিন এর জনিত কোনো অভাব আপনার থাকবে না এবার আসি রূপচর্চা রূপচর্চায় টমেটো আমাদের ভীষণ ভীষণ উপকার করে বা উপকারী সেটা আমরা জানি পাকা টমেটো সৌন্দর্য চর্চায় কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে টমেটোর পেস্ট মুখে দাগ ছোপ ও রোদে পোড়া ভাব রোদে পুড়লে অনেক সময় একটা লালচে ভাব হয় একটা কালসিটে ভাব পড়ে মুখের মধ্যে যে কোনো কারণে যদি আপনার ছোপ পড়ে বা দাগ পড়ে সেই দাগ দূর করতে বা রোদে পোড়া ভাব দূর করতে পাকা টমেটোর জুড়ি নেই প্রাকৃতিক উপায়ে আপনি যদি রং ফর্সা করতে চান তাহলে অবশ্যই টমেটোর পেস্ট ব্যবহার করতে হবে ত্বক এবং চুলের ক্ষেত্রেও উপকারী টমেটো আমাদের দেহের ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মি তেজস্ক্রিয় পদার্থ থেকে রক্ষা করতে পারে এই টমেটো টমেটো লাইকোপেন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ফলে ত্বকে বয়সের ছাপ পড়া বন্ধ হয়ে যায় বা ছাপ পড়ে না বলা যেতে পারে টমেটোর ভিটামিন ও মিনারেল চুলকে শক্তিশালী করে চুল পড়া কমিয়ে দেবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে আপনার যদি খুশকির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু টমেটো ভীষণ উপকারী বন্ধু শুধু তাই নয় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে টমেটো কিডনিতে পাথর হওয়া এই সমস্যা থেকে বাঁচাতে পারে টমেটো বাতের ব্যথায় যারা ভুগছেন তাদেরকে উপকৃত করতে পারে টমেটো ক্ষত রোগ নিরাময়ে সাহায্য করে সর্দি কাশি বা সর্দি কাশি যে কোনো জ্বর প্রতিরোধ করে টমেটো এমনকি হাড় শক্ত করে মাড়ি থেকে রক্ত পড়া নিয়ন্ত্রণ করে অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার রোগ থাকে সেক্ষেত্রে আপনি যদি রেগুলার টমেটো খান এই সমস্যা দূর হয়ে যাবে যাদের অ্যাজমা রয়েছে তাদের জন্য বলছি টমেটো কিন্তু খুব উপকারী টমেটো যদি রেগুলার খান তাহলে আপনার ওই অ্যাজমার প্রবলেমটা নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিও থেকে জানা গেল টমেটো রূপচর্চার জন্য তো ভীষণই প্রয়োজনীয় এটা আমরা জানতাম টমেটো শরীরের জন্য যে কতটা প্রয়োজনীয় সেটা আজ জানা গেল আশা করি টমেটো নিয়মিত খাবেন বা খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে সুন্দর রাখতে অবশ্যই নিয়ম করে টমেটো খান আর সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসকে নমস্কার